জনগণের দাবি পূরণে সচেষ্ট ভূমিকা পালন করে চলেছে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের করকড়ি এলাকাবাসীরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে স্থায়ী সেতু তৈরির আবেদন জানালেও তাতে কর্ণপাত করেনি তৎকালীন বাম নেতা মন্ত্রী থেকে সরকারি আমলারাও। সেই এলাকায় বর্তমানে প্রায় 350 পরিবারের বসবাস। এলাকার বসবাসকারী বেশিরভাগ পরিবারই কৃষির উপর নির্ভরশীল। তৎকালীন সরকারের কাছে ওই এলাকার বসবাসকারী প্রত্যেকটি পরিবারের দাবি ছিল একটি সেতু নির্মাণের, কিন্তু সাধারণ জনগণের দাবিকে পাত্তা দেয়নি তৎকালীন প্রশাসন। এবার সেই দাবিগুলোকে মান্যতা দিচ্ছে বিধায়িকা কল্যাণী রায়। বাস্তবায়ন হচ্ছে মানুষের দাবি, নির্মাণ হয়েছে শুদ্ধ ছড়ার উপর চলাচলের জন্য ফুটব্রিজ, আর এই ব্রিজ এখন হয়ে উঠেছে এলাকাবাসীর খুশির কেন্দ্রবিন্দু। কিন্তু উদ্বোধনের আগের রাতের আঁধারে একদল দুষ্কৃতিকারী সেই ব্রিজের সামনে লাগানো ফলকটি ভেঙে দিয়ে গেছে। যদিও এ ব্যাপারে সরাসরি তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় সিপিএম এর দুষ্কৃতিকারীদের দিকে আঙুল তুলেছেন। এই শিলাকে ভেঙে দিয়েছে, আগামী দিন মানুষ জবাব দেবে, এই এলাকার মানুষ তোমাদেরকে ভোটে জবাব দেবে। কারণ আমরা জনগণের উপর বিশ্বাস রাখি, জনগণকে আমরা শ্রদ্ধা করি, গণতন্ত্রে মানুষ শেষ কথা। যে মানুষদেরকে ভয় দেখিয়ে তোমরা মিছিলে হাঁটিয়েছিলে, যে মানুষদেরকে ভাতা বন্ধ করে দেবে, রেখার বই আটকে রেখে মিছিলে তোমরা বাধ্য করেছিলে, এই মানুষগুলি 2018 সালে তোমাদেরকে ছেড়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট করেছে। আজকে তারা কি পাচ্ছে? আজকে তারা 2000 টাকা ভাতা পাচ্ছে, আজকে তারা বিনা পয়সায় মাথা পিছু 5 কেজি চাল পাচ্ছে, 2 টাকা ধরে 5 কেজি চাল পাচ্ছে। আজকে এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে, আজকে এলাকার রাস্তা হয়েছে, আজকে এলাকার ব্রিজ হয়েছে। দেখুন, 25 বছর একটা সরকার এই রাজ্যে রাজত্ব করেছিল এক নাগারে, এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বেশিরভাগ সময় কমিউনিস্ট পার্টির সরকার ছিল। কিন্তু এই এলাকার মানুষ বারবার বিধায়ককে জিতেও এলাকার মানুষ এই রাস্তা থেকে বঞ্চিত ছিল। এটা সাউথ পুলিনপুর, এই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম তেলিয়ামুড়া গাঁও পঞ্চায়েতের আন্ডারে এই রাস্তাটি বিভৎস খারাপ ছিল। আমরা যখন 2018 সালে জনসম্পর্ক করতে এসেছিলাম, তখন আমরা দেখেছি খুব মানুষের খুব কষ্ট, এবং আমাদেরকে অনেক কষ্ট পেতে হয়েছিল। এলাকাবাসীদের একটাই দাবি ছিল যে এই রাস্তাটা কবে হবে। বিগত সরকারের সময়ে 25 বছর শুধু মিটিং হয়েছে, মাপজুক হয়েছে, কিন্তু তারা এই রাস্তাটা করতে পারেনি। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা এই রাস্তাটি করেছি। আমাদের প্রধান, উপপ্রধান, আমাদের যত নির্বাচিত সদস্য সদস্যা রয়েছেন, তাদের প্রত্যেকের সহযোগিতা এবং প্রত্যেকে এখানে শ্রম দিয়েছেন, আমরা এখানে এই রাস্তাটা করতে পেরেছি। ব্রিজ তৈরিতে উপকৃত হয়েছেন সেই গ্রামের মানুষ। যে গ্রামের এক মহিলা জানিয়েছেন, এই ব্রিজ আগে তৈরি না হওয়ায় অনেক কষ্ট করতে হয়েছে তাদের, কিন্তু বর্তমানে এই ব্রিজ তৈরি হয় খুশি তারা। কিন্তু এই ব্রিজটাতে পাই আমরা খুব খুশি। এখানে কত পরিবারের লোক আপনারা আছেন? এখানে করকুড়ি মিলাইয়া 300 বা 400 হইব, পাহাড়ি বাঙালি মিলাইয়া। গরম অনেক সময় থাকতো না, কিছু থাকতো না, গাছ আমার টাঙা নদী বড়া জল কেমনে জমু গেল, চলাচল কেমনে করতেন, চলাচল ওই হেদিক দিয়ে ঘুরা, হেদিক দিয়ে ঘুরে যেতে পারতাম না রাস্তা, আমি যে জল বৃষ্টি গর থাকতাম, গর অনেক সময় কিছু থাকতো না, এমনি থাকতাম। কিন্তু এই ব্রিজ হওয়াতে আমরা অনেক খুশি। মাননীয় কল্যাণী রায় ম্যাডাম রে আর বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রে, ফলক ভেঙে দিলেও উন্নয়ন কি থেমে থাকবে? তা কখনোই নয়। একদিকে দুষ্কৃতিকারীরা ভেঙেছে ফলক, অন্যদিকে পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের পুলিনপুর ব্রিজ সংলগ্ন জাতীয় সড়ক থেকে লেম্বুছড়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল বলে গ্রামবাসীর সুবিধার্থে পেভার ব্লকে রাস্তা বানিয়ে দিয়েছেন বিধায়িকা। তাতে খুশি সেই এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।